নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামীণ স্টাইলে একটি শাকের রেসিপি, সজনে শাক বা সজনে পাতা ভাজা। আপনারা সবাই সজনে ডাঁটা খেয়েছেন, সেই গাছেরই শাক ভাজা এটা। এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এমন কিছু উপাদান আছে যা আমাদের শরীরে ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। আর খুবই টেস্টি এই শাকটা, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিন কিভাবে গ্রাম্য স্টাইলে সজনে পাতা ভাজা করা হয়। সজনে শাক ভাজা করার জন্য আমি এক বাটি সজনে শাক বা সজনে পাতা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, 1টা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, 7 অনুযায়ী নুন, হলুদ নিয়েছি 1 পিঞ্চ, বেশি দেবেন না তাহলে হলুদের গন্ধ হয়ে যাবে, 1 পিঞ্চের মতো চিনি লাগছে, আর রান্নার জন্য তেল লাগছে। আমি সানফ্লাওয়ার অয়েলে রান্নাটা করব। চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি 2 চা চামচ তেল দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন দিলাম, চিনিটা এখন দেব না, শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিতে হয়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। বেশি ঢাকা চাপা দেব না, কেননা এই শাকটা একটু ঝরঝরে ভাজা হয় আর এর থেকে খুব বেশি জলও বেরোয় না, সে কারণে বেশিক্ষণ ঢেকে রাখলে শাকটা পুড়ে যাবে, তাই বারবার ঢাকা দিয়ে আবার মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করব। ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। লো ফ্লেমে 2-3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে আর একটু নরমও হয়ে গেছে। এবার আমরা ঢাকা দেব না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। ফ্লেমটাকে একেবারে লো রেখেই আমরা আরো 5 মিনিট এটাকে নাড়াচাড়া করব। 5 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করার পর শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিনিটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব, একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। দেখুন 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরই সুন্দরভাবে শাকটা আরো বেশি ঝরঝরে আর শুকনো শুকনো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। আমাদের এই সজনে শাক ভাজা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একেবারেই রেডি। তাহলে তৈরি হয়ে গেল একেবারে গ্রাম্য স্টাইলে সজনে পাতা বা সজনে শাক ভাজা। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে হোয়াটসঅ্যাপ টুইটার ফেসবুকে আপনারা এই রেসিপিগুলো শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।